আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন। আমিও ভালো আছি। আবারও চলে এলাম নতুন একটা ভিডিওতে। ভিডিওটা শুরু করতেছি রিক্সায় বসে। আমরা হলো যাচ্ছি মার্কেটে। আজকেই হচ্ছে লাস্ট ডে শপিং করার। আমাদের কিছু ইম্পর্টেন্ট কাজ আছে, সেটা হইলো আমার বড় ভাই আমাকে টাকা দিয়েছে সারাপথ শরীফের জন্য কেনাকাটা করতে, কারণ বড় ভাই সময় পাইতেছে না। দেখতেই তো পাচ্ছেন ওর ভিডিও তো অনেক কাজ নিয়ে বিজি আছে। বাবু ওরে কি কি দায়িত্ব দিয়ে গেছে, তারপর বাসার মধ্যে আরো নানান ধরনের কাজ নিয়ে ব্যস্ত আছে। তো সবাই হচ্ছে বলবেন আমাদের দুজনকে আজকে কেমন লাগতেছে। আর হইলো যাই মার্কেটে, মার্কেটে গিয়ে দেখি কি কি কেনা যায়, কি পাওয়া যায় আর কি, যেটা যে টাকা দিচ্ছে সেই বাজেটের মধ্যে কি পাওয়া যায়। যা পাবো আমি চেষ্টা করব যে আমি ওর মেয়ের জন্য যে ধরনের ড্রেস নিছে ওই টাইপের কিছু ড্রেস নিতে। তো সবাই সাথে থাকবেন, ভিডিওটা দেখতে থাকবেন, কারণ একই অনুষ্ঠানে বাচ্চার মানে দুই তিনটাই তো বাচ্চা, তাদের মধ্যে যদি ওরা একটু আলাদা থাকে দেখতে একটু মানে আনকমফোর্টেবল লাগবে, ওর মার কাছেও লাগবে আমাদের কাছেও লাগবে। তো এই জন্য আমি চেষ্টা করব যাতে ওরকম খুঁজে পাই। তো সাথেই থাকেন, দেখতে থাকেন, দেখা যাক ওদের মতো ড্রেস পাওয়া যায় কিনা। আর আমরাও প্রায় কাছাকাছি চলে আসছি। তো আমাদের হলো যাওয়ার কথা ছিল জামা কাপড় কিনতে, তো তো হঠাৎ করে হচ্ছে মনে পড়লো যে আমার হাজবেন্ডের অ্যান্ড্রয়েড যে ফোনটা সেটার মধ্যে একটু প্রবলেম আছে, আর সেজন্য হচ্ছে আমরা যাব একটু মোতালা প্লাজার দিকে। তো ইনশাল্লাহ চলে আসলাম মোতালা প্লাজায়। আর এই চাচার কাছে হলো দেওয়া হয়েছে মোবাইলটা ঠিক করার জন্য। তো সবাই সাথে থাকবেন, ভিডিওর পাশে থাকবেন, ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আমরা হলো আসছি তার ফোনের দেখাবার নিতে, আসছি হলো মোতালে প্লাজাতে। দেখা যাক কেমন দেখাবার পাওয়া যায় এখানে। তো চলে আসছি স্টার মল্লিকায়, দেখা যাক এখান থেকে কিছু নেওয়া যায় কেন, নেওয়া যায় কিনা। এটার ভিতরে আরো ডিজাইন আছে না ভাই, ওই যে প্রজাপতি টাইপ দেওয়া ওইটা নেই না? আচ্ছা এমনি যদি বলে ইংলিশ নাম হবে প্রিয়াঙ্কা, তাই সামনে একটা হবে, পিছনে একটা হবে, এটা পিছন সাইড। আচ্ছা এই পার্ট গুলো খোলা থাকে? হ্যাঁ এই যে ওয়ালগা, হ্যাঁ আবার ভাইবো না যে ড্রেসের সাথে লাগানো থাকে। মোটামুটি মোটামুটি হয়ে গেল নাকি? সবচেয়ে কম হলে এই সাইজটা লাগবে,
তারপর যদি আপনি বড় চান আরো বড় এক সাইজ দিতে পারেন দেখি আর যদি বড় চান বড় আছে এক সাইজ বড় দেখাবো এক সাইজ হ্যাঁ এক সাইজ তাহলে আপনি কম্পেয়ার করতে পারবেন আচ্ছা কোটিটা হলুদ হইলে বেস্ট হইতো আবার কমাই নিলে তখন আসে ওইটা পারফেক্ট আছে আলাদা হয়ে গেল না ঠিক আছে তো মোটামুটি তো ড্রেস কিনা হইলো সারা ভাত সারি ভাত আর কিছু কিনবা কই কই যাবা এই শাড়ি পরে একটা দিবা সারা ভাতে দুইটা দিবা বিষয়টা অন্যরকম দেখা যায় না না যে কটাকাই তোমাকে দিছে তুমি মিল তাল করে কি দা দিবা দিছে তোর বাপে নাকি তাহলে মেয়েটার সাথে তোমরা দুই নম্বরই করো না মেয়েটা একদম সুইট একটা মেয়ে জাদু করে ডাক দেয় আল্লাহ বাঁচায় রাখবো আর বোধে তো ওই যে এক্সট্রা একটা আছে না যে হলুদের শেষে একটা পরবে ড্রেস হলুদ শেষ করে যেটা থাকে মানে
ওই টাইপসেরই কিছু লেওয়া হচ্ছে। ছোট না বড় বড় শুকনা তো ভাইয়া শুকনা দেখছেন মানে একটা কালার আছে এবং কাপড়ও ভালো না থাকলে থাক অন্য জায়গার তেলে মনে প্যান্টটা এটা বড় কবর বড় ভাইয়া বড় ঠিক আছে আমার মা তুমি টাকা ভিতরে দিয়ে দেনা তোমার কি তোমার জন্য এটা নেওয়া হয়েছে আর তার জন্য এই গলার সেট খুঁজতেছে রাজস্থান গুলো একটা চয়েস করা আছে বাই চান্স ওরা সেলফি নেওয়া হয় না এখন তো খুঁজতে খুঁজতে জান তাজপাত হয়ে যাচ্ছে আমার এটার সাথে এটা অ্যাড করে নিতে চাইলে নিতে পারবেন দেখবেন ওটা এটার সাথে অ্যাড করে নিতে না তাহলে তো হলো না তাহলে তো ওইটাই ঠিক আছে ঠিক না এই যে এই যে গলার দুটোটাই কি গলার এবার কর মানে হচ্ছে কি আমি যেই ডিজাইনটা দেখছিলাম ওই ডিজাইনটা পাওয়া অনেক ক্ষুধা লাগছে কয়টা বাজে খাইছিলাম আমরা একটা বাজে খাইছে তারপর ক্ষুধা লেগে গেছে আর এমনিতেও দুই ঘন্টা আমাদের পার করতে হবে কেন পার করতে হবে বড় ভাইয়া আইতাছে এই জন্য পার করতে হবে আর ইতিমধ্যে স্যান্ডউইচ কি জানি শর্মা অর্ডার দিয়ে দিছে তো চলে আসছে আর কি অর্ডার দিয়েছেন দই ফুচকা খাওয়ার লেগে আপনি নিয়ে যেতে হইল ওই বেগম বাজার আপনি পর না চলো রাত্রে একটু ঘুরে আসি ওই জায়গায় নিয়ে যেতে হবে আপনার
কত রাত্রে পুরান ঢাকা যাব আমাদের এলাকায় হ্যাঁ পুরান ঢাকায় নিয়ে যাবো আপনারে আমাদের এলাকায় বক্সি বাজার তারপর আর আমার পজিশন এরকম এক হাত দিয়ে কিছু করা যায় আমি তার ওইখান থেকে শর্মা খাইছি এখন সে আমার এখান থেকে ফুচকা খাবে এইটাই নিয়ম খাও আমি ঘাম উঠে কি আপনারা কেউ কিছু মনে করেন মনে করার কি আছে ফুচকা খাইলে এমনি খাইতে হয় যারা এটা কইবে হারা তো ফুচকা খায় না যারা এটা কইবো তোমার এটা মাইনা নিতে হইব তারা কখনো ফুচকা খায় না এই জন্য তারা জানে না হ্যাঁ